কবিতা বাংলা ইউটিউব চ্যানেল। আপনারা চিনতে পারছেন তো নিশ্চয়ই আমাকে। আজকে এসেছিলাম তেরো পঞ্চায়েত ভোটে প্রচার করতে, রাম গঙ্গাতে আর কাক দিবে, তারপর থেকে আর ঢুকতে দেওয়া হয় না। কেন? আমার ভাই বোন দাদা জমি আটকে দিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনায়। জাহাঙ্গীর, মেহু আর শকত মোল্লা ছাড়া কারোর প্রবেশ অধিকার নাই, তাই ঢুকতে পারিনি, আসতে পারিনি, ঝান্ডাটা বদলে ফেলেছি। আর প্রতীকটা জাতীয় ফুল পদ্ম ফুল। সমবেত ভদ্রমন্ডলীকে জাতীয়তাবাদী এসব প্রেমী গৈরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে প্রভু শ্রী চৈতন্য দেবের আবির্ভাব দিবস, আপনারা সবাই বলুন গৌর নিতাই প্রেমানন্দে হরি হরি বল। আজকের এই পরিবর্তন যাত্রা শেষ যে যাত্রা তার সূচনা করবেন রাষ্ট্রীয় নেতা এবং আমি বিশ্ব নেতা বলবো অমিত শাহজি। তিনি খানিক পরে চলে আসবেন ওখানে কপিল মুনির আশ্রম। কপিল মুনিকে প্রণাম জানানোর জন্য এখন তিনি ওখানে আছেন। সঞ্চালক ভারতীয় জনতা পার্টির তাজা নেতা দেবজিৎ সরকার এখানে উপবিষ্ট হয়েছেন। ভারত সরকারের সম্মানীয় ক্যাবিনেট মন্ত্রী, জনশক্তি দপ্তরের, আমি রাজ্যে WRIDT এবং ইডুকেশন মন্ত্রক রয়েছে মিনিস্টার ছিলাম, আমার সঙ্গে যোগাযোগ ছিল। লকডাউনের সময় বাংলার খবর নিয়েছেন আমার কাছ থেকে অন্য দলে থাকা সত্ত্বেও। শ্রী গজেন্দ্র শেখায়াতি উপবিষ্ট আছেন, রাষ্ট্রীয় সচিব অরবিন্দ মেনানজি, জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রজি এবং আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন এই এলাকার অত্যন্ত প্রাণের নেতা। আপনারা জানেন পরিবর্তন প্রথম কোথায় এসেছিল, ওপারে পূর্ব মেদিনীপুর আর এবারে দক্ষিণ চব্বিশ পরগনা। 2008 পঞ্চায়েত নির্বাচন আমাদের চট তুলে ভোট করতে হয়নি, সেদিন বিডি অফিসের সামনে লাঠি বোমা গুলি নিয়ে গিয়ে নমিনেশন আটকাতে হয়নি। এবারে শোভন দা, শোভন চট্টোপাধ্যায়, কানন দা আর ওপারে সুরেন্দ্র অধিকারী, আমরা একসঙ্গে দুটো জেলা পরিষদ প্রথম জিতিয়েছিলাম। শোভন দা একজনের অবজারভার আছেন, ও অবজারভার আছেন অধ্যাপিকা বৈশাখী, ও কনভেনার আছেন ভাতৃপ্রতিম শঙ্কুদেব পণ্ডা, এবং এতক্ষণ সুন্দর বক্তব্য রাখছিলেন এই রাজ্যের সফল মন্ত্রী। খুব বড় ভাবে চাকরি ছেড়ে যিনি রাজনীতিতে এসেছিলেন মানুষের সেবা করার জন্য, আজকে দেশের জন্য কাজ করতে চান বন্ধু প্রতিম রাজীব বন্দ্যোপাধ্যায়। এর বাইরেও রাজু ব্যানার্জি সহ এই সাংগঠনিক জেলার সভাপতি ভাতৃপতি দীপঙ্কর বাবু, পাশে ডায়মন্ড হারবারে সভাপতি উমেশ বাবু, ওপারে আমাদের সুনীল বাবু, সব সাংগঠনিক সভাপতিরা এসেছেন, তারাই খাটেন দুধে যান, তাদেরকে আমি স্যালুট জানাই। আর আপনারা জানেন তোলাবাজ ভাইপো তার অত্যাচারে শুধু আমি বা আপনারা জর্জরিত নন, দেখুন বসে আছেন ডায়মন্ড হারবারে লেভেলে দীপক হালদার, তিনিও দিন কুল কংগ্রেস ছেড়ে বিজেপির পতাকা ধরেছে, অবস্থাটা আপনারা বুঝতে পারছেন। পরিবর্তন এবারে আসবে, আমি জানি দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ পরিবর্তন চাইছেন,
এখানে লাটে সাগরে অদরপতি মাঝে আমাদের এলাকার লোকজনের আত্মীয়তা আছে কাকদ্বীপ নামখানা ছেলেরা আগে আমি যে কলেজে পড়াশোনা করেছি কান্তি প্রভাত কুমার কলেজ সেখানে পড়াশোনা করতে যেত আমাদের সঙ্গে এখানকার মানুষের আত্মিক সম্পর্ক আছে আমি পাস বুঝি আপনারা চাইছেন শুধু একটা জিনিস অমিত শাহজির কাছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে ভোটটা দিতে পারবো তো প্রচার করতে পারবো তো ভারতীয় জনতা পার্টির প্রতীক আঁকতে ঝান্ডা লাগাতে পারবো তো কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণ গত কয়েকটা নির্বাচন রাজ্যের অনেক জায়গায় হয়নি আর দক্ষিণ চব্বিশ পরগনায় কোথাও নির্বাচন হয়নি আগামী পঞ্চায়েত হয়েছে এবারে যদি ভোট দেওয়ার সুযোগ পান তাহলে মাননীয়কে বুঝিয়ে দেন যে গ্রামের গরিব মানুষের পঞ্চায়েতে ভোট দেওয়ার কৃষকের ভোট দেওয়ার অধিকার আপনি কেড়েছেন এবারে সুযোগ পেয়েছি তার প্রতিবাদ আমরা করব ১৯ সালে লোকসভা নির্বাচন পুলিশকে সঙ্গে নিয়ে ইলেকশন কমিশনের কিছু কিছু লোককে ম্যানেজ করে জেলা প্রশাসনকে দিয়ে আপনি দেখুন ডায়মন্ড হারবারে ১৮১৯ বুথ আছে ১২০০ বুথে হেরে গেছে ফলতা মেটিয়া বুথ ডায়মন্ড হারবার সাতগাছি বিষ্ণুপুরে ৪০০ বুথ লুট করে ৩ লক্ষ ভোটে জিতেছে একটা ভোট কাউকে দিতে দেয়নি এবারে গ্রামে গ্রামে দুর্ভেদ্য দুর্গ আপনাদের গড়ে তুলতে হবে এ লড়াই আমাদের জিততে হবে তার কথা বলবো মাটি মানুষ আমফানে ঝড় এসেছিল কতদিন কারেন্ট ছিল না বলুন বন্ধু কতদিন ২ মাস ৩ মাস বলছে টাকা দেয়নি তোকে হিসাব দিব কোথাও ২০০০০ টাকা করে এসেছিল ঘর ভেঙে গেছে বলে তেল পেয়েছেন কেউ পাননি লম্ফ জ্বালিয়ে তৃণমূলের চোর গুলো নাতি পুতি আত্মীয় স্বজন কাসা পিসি জ্যাঠা জেঠি সালা সালি ও বাচ্চা গোষ্ঠীকে নিয়ে নিয়েছে তারপরে এই কুটা দিয়েছে গ্রামের লোক পঞ্চায়েতের তালা প্রধানকে ধরে তারা করছে এমএলএরা বেরোতে পারছে না তখন ৫০০০ টাকা করে আপনারা কেন ৫০০০ টাকা পাওয়ার অধিকারী ছিলেন না ২০০০০ টাকা পাওয়ার অধিকারী ছিলেন আমরা তো হিন্দু লোক গরুকে মাতা বলি গো মাতা এরা এই তৃণমূলের চোরগুলো গরুর নামে ৩০০০০ করে টাকা নিয়েছে বাড়িতে গরু নাই ৫ ঘন্টা ব্যস্ত
ইকোনমিক্যালি উইকার সেকশন রিজার্ভেশন আমাদের বাংলার বিএসসিতে চালু হয়নি কেন জিজ্ঞেস করবেন না অশিক্ষকরা রাস্তায় বসে আছে কেন জিজ্ঞেস করবেন না আনএডেড মাদ্রাসার লোকেরা রাস্তায় বসে আছে কেন আজকে ডিএ চাইলে সরকারি কর্মচারীদের বলায় কেউ কেউ করছে পুলিশের রেশন নাই সরকারি কর্মচারী ডিএ নাই তৃণমূলের ভোট নাই ভালো করে হারাতে হবে ভোট হবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভোট করাবে ইলেকশন কমিশন ভোট করবে এদের সরাতেই হবে কলকাতা নাকি লন্ডন রয়েছে আমফানের পরে লোক বুঝতে পেরেছে কি অবস্থা দার্জিলিং নাকি সুইজারল্যান্ড রয়েছে এবারে বাকি কি আছে বাকি হবে কাশ্মীর কাশ্মীর হবে যদি এরা ফিরে কাশ্মীর হলে ওখানে হিন্দু পণ্ডিতদের যে অবস্থা হয়েছে আগামী দিন আপনাদের আমাদের পশ্চিমবঙ্গে তাই অবস্থা হবে গজেন্দ্র সিং শেখাওয়াত বহিরাগত রাজস্থানের লোক নিত্যানন্দ রায় বহিরাগত সম্বিত পাত্র বহিরাগত অমিত শাহ নরেন্দ্র মোদী জেপি নাড্ডা বহিরাগত হয়ে যায় আর রোহিঙ্গাদের জামাই আদর করে বাংলায় রাখা হয় এটাই বাংলার অবস্থা আপনারা কি কেউ চান বাংলাটা বাংলাদেশ হয়ে যাক কেউ চান কত উদ্বাস্ত ওপারে কলকাতা ওপারে সুন্দরবন বাংলাদেশ অর্থাৎ চুরিতে হাত পাকিয়ে
ডিপ খাবেন তো অবশ্য আমরা ডিম ভাত চলবে না চাকরি চাই চাকরি চাই চাকরি চাই জিতব আমরা সোনার বাংলা গড়ব মোদিজির নেতৃত্বে সবাই খুব ভালো থাকবেন ভোটের সময় আসব দেখা হবে আমরা জিতব আমরা লড়ব নতুন বাংলা গড়ব ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি।